হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। এখন কথা বলবো মালায়ালাম ইন্ডাস্ট্রির একটা মাস্টারপিসের ব্যাপারে। দেখুন, মালায়ালাম ইন্ডাস্ট্রি ভালো ভালো কন্টেন্ট বানায়, দারুণ দারুণ স্টোরি আনে। তাদের সিনেমাগুলো মাস কমার্শিয়াল এলিমেন্টগুলো খুব কম থাকে, কিন্তু স্টোরি যে স্টোরি টেলিং ওয়েটা থাকে বা মানে লার্জার দ্যান লাইফ জিনিসপত্র থাকে না, মানে আপনি রিয়েলিটির সাথে অনেক বেশি মিল পাবেন রিয়েলিটি রেখে সেরকমভাবে স্টোরিগুলো লেখা হয়। তো এইখানে RDX বলে যে সিনেমাটা, তো দেখুন এই সিনেমাটা সম্পর্কে আমার কোনো রকম আইডিয়া ছিল না। আমি শুনছিলাম যে এটা নাকি খুব ভালো হয়েছে, তাই আমি দেখলাম। তো বিশ্বাস করো, একদম টপ নচ লেগেছে। কোন দিক থেকে দেখুন, স্টোরিটা একটা রিভেঞ্জ ড্রামার উপরে বেস করে, একটা কোনো কারণ থাকবে তার উপরে বেস করে বদলা নেবে, এই হচ্ছে স্টোরি। এবারে বদলা নিতে গিয়ে মানে ওপোনেন্ট যে কী পরিমাণ টাফ হতে পারে, কী পরিমাণ একটা ভয় কাজ করতে পারে একটা স্ক্রিন প্লের মধ্যে, একটা স্টোরির মধ্যে, সেটা এখানে খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার এখানে মার্শাল আর্টস ক্যারাটে যেভাবে এখানে তুলে ধরা হয়েছে, ব্যাপক অনেক ডিটেলস আছে সেই জিনিসটার অনেক কিছু। তো এখানে আমার একটা জিনিস খুব পজিটিভ লেগেছে, পজিটিভ অনেক জিনিস রয়েছে যেটা আমি খুব হাইলাইটেড করতে চাই, সেটা হলো দেখুন একটা হিরোর উপর বেস করে তাকে অ্যাকশন করাচ্ছে, তাকে স্ক্রিনের মধ্যে প্রেজেন্ট করে, সেই যে একটা হিরোকে প্রেজেন্ট করা সেই ওয়েটা অনেক ইজি। সেখানে তিন তিনখানা হিরোকে যেভাবে স্ক্রিন প্লের মধ্যে প্রেজেন্ট করছে, অ্যাকশানগুলোকে প্রেজেন্ট করছে, এটা অনেক বেশি টাফ কাজ। তিনটাকে একদম, তিনজনকে একদম সমানভাবে ইকুয়াল স্পেস দিয়েছে, তাদের যে ব্যাকড্রপে যে স্টোরিগুলো আছে, তাদের লাইফ স্টোরি, লাভ স্টোরি, সব কিছু ভালো, যেরকমভাবে যা কিছু রাখা উচিত সেরকমভাবে রেখেছে। এবং ভিলেন যদি পাওয়ারফুল না হয়, ভিলেন যদি একটা তার যে একটা ভয় যদি তার না দেখাতে পারে, না এক্সপ্রেস করতে পারে, তাহলে সিনেমাটা জমে না। তো এখানে কিন্তু সেই ভয়টা কাজ করেছে। হিরো যতই স্ট্রং হোক, হিরো যতই অ্যাকশান পারুক, যাই পারুক, এখানে কিন্তু ভিলেনের ভয়টা কাজ করেছে। জানেন আপনার অনেক সময় মনে হবে এবারে কী হবে, এবারে কী হবে, আহামরি কিছু নেই, স্টোরিটা একদম নর্মাল, কিন্তু সেটাকে যেভাবে প্রেজেন্ট করে একদম অ্যাকশান সিনেমা। দেখুন মালায়ালাম ইন্ডাস্ট্রি খুব বেশি অ্যাকশান সিনেমা বানায়, কিন্তু যখন যেটা বানায় সলিড বানায়। থুমালাই বলে একটা সিনেমা ছিল, সলিড সিনেমা, সেই প্যাটার্নে সেই ভাবের একটা সিনেমা, ওই রকমই ব্যাপক এনজয় করেছি আমি। এই সিনেমাটা যদি আমি থিয়েটারে দেখতাম আরও বেশি এনজয় করতে পারতাম, মানে অনেক কিছু গুজবাম্পস মোমেন্টও রয়েছে। তো লাস্টের দিকে একটা, লাস্টের ঠিক ক্লাইম্যাক্সের অ্যাকশান নয়, তার কিছুটা আগে একটা অ্যাকশান আছে, সেখানে অ্যাটাক করতে যায় এবং সেখানে যেভাবে ট্র্যাপে পড়ে যায় সেটা ব্যাপক, মানে ওখানে একটা আলাদাই ভয় কাজ করবে আপনার। তো আমার তো ব্যাপক লেগেছে, আপনারা যদি দেখে থাকেন তাহলে কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আর আমি সবাইকে রেকমেন্ড করবো আপনারা দেখুন, নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে, আমার ব্যাপক লেগেছে। তো এই ছিল আমার রিভিউ, আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন, আর রিভিউটা ভালো লেগে থাকলে লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।